রাজশাহী জেলা কেন্দ্র কি করলো ওটা আমাদের দেখার নাই। মাননীয় প্রধানমন্ত্রী দেশটা সে কাছে থেকে গঠনতন্ত্র চেঞ্জ করে আমাদেরকে নির্দেশনা দিতে হবে যে এই গঠনতন্ত্র চেঞ্জ করি তোমরা এটা করো। আমরা গঠনতন্ত্র করবো, আমি শান্ত ভাই আমরা জানি নেত্রী রেফারেন্স দেয় নানকে বলছে যে বাগমারা ওই 11 জনের প্রত্যাহার আপনি তাড়াতাড়ি করেন, কে কথা শুনে? অতএব শেখ হাসিনা বা অবাধ যোগাতে ঢাকায় কি বললো সেটা বাগমারাতে কখনো আগেও হয় নাই, আগামীতেও হবে না। আমরা গঠনতন্ত্র হয়ে চলবো।